রোজা, আইপিএল এসে গেল, টিভি রিচার্জটা করে দে। আরে তোর কানে কত টাকা না বললাম টিভি রিচার্জটা করে দিলে? ওর টিভি রিচার্জ করে কি হবে, তোমার টিভি তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। যা তারা টিভিটা সারিনি, হ্যাঁ টিভি সারিয়ে কি হবে, আর আইপিএল দেখে বা কি হবে, একদিন তো মরেই যাবো। ও নো, কৃষক পরিবারের সন্তান বলে দাদুর মাটির সঙ্গে আবাল্য যোগাযোগ, কৃষিকাজ করে এবং প্রেতমা পত্নী থেকে শুরু করে আরো অসংখ্য মৃত প্রিয়জনে কবর করতে হচ্ছে তাকে। এত সিনেমা দেখে কি করবি, একদিন তো মরেই যাবি। তাহলে চলা ভাই, অনেকদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় না, দেখা করেছি। গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে তুমি, আর আমি মশার চুমু খাবো, এত দেখা করে কি করবি, একদিন তো মরেই যাবি। ভাই শোন না, প্রিয়া না কালকে তোর কথা জিজ্ঞাসা করছিল, তোর নাম্বারটা চাইছিল। নাম্বারটা দে। আর নাম্বার নিয়ে কি বা করবি, একদিন তো মরেই যাবি, একদিন তো মরেই যাবি, নাম্বার নিয়ে কি করবি। একদিন তো মরেই যাবে। তুই মরবি, তোর বাপ মরবে, তুই 14 গোষ্ঠী মরবে, তুই এখানে পচে মর। কদিন আগে বার্থডে গেল না তোর, পার্টি সার্টি দে ভাই, খাওয়া খালি খাই খাই, শেষে তো হাত দেখ দেবো। সেনা বাদ দিলাম, ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া, ঠান্ডা পান একদিন তো মরেই যাবেন, মরার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন। কোনো মনে হয় বর্ষা